Hello students, welcome class. Another class of microbes in human welfare. Manob kollane jibanu ba jib onujib microbes in human welfare. Ekhankar tomader approach chota class uploaded hoye geche. छोटा क्लास बोलबो ना এমনিতে একটা ক্লাস ইন্ট্রোডাকশনে গেছে প্লাস একটা ক্লাসে স্টোরেজ ছিল না বলে ওই 24 25 মিনিটের ক্লাস ছিল ওগুলো সেরকম একটা ক্লাস ধরা যাবে না পাঁচটা ভেবে রাখো পাঁচটা ক্লাস আর দুই তিনটা ক্লাস হবে এতে পুরো চ্যাপ্টার কমপ্লিট হয়ে যাবে তো আমরা পড়ছিলাম যে কি মাইক্রোবস এর কি ব্যবহার রয়েছে মানব কল্যাণে বা জীবাণুরা কিভাবে হিউম্যান सिविलाइजेशन के अनुन्नत থেকে উন্নত করতে পারে এটা পড়ছিলাম তো এখানে একটা মাস্ট পয়েন্ট উঠিয়েছিলাম আমি যে কি দেখো একটা মাইক্রোবস কি মাইক্রোবস হচ্ছে এমন একটা জগৎ বা এমন একটা জীব যেটা মাইক্রোস্কোপিক আছে মাইক্রোস্কোপে দেখা যায় মাইক্রোবসের লোকেশন কি আছে এটা আর ইম্পর্টেন্ট আছে মাইক্রোবস তো একটা কমন প্লেসে পাওয়া যায় এছাড়াও এমন প্লেসগুলোতে মাইক্রোবস পাওয়া যাচ্ছে যে প্লেসগুলোতে কোনোদিনও হয়তো কোনো মানুষ কোনো জীবন পাওয়ার মানে কল্পনাও করতে পারেনি যেমন কি গ্লেসিয়ার এত বড় বাজে যেখানে কোনো জীবের অস্তিত্ব নেই জীবনের অস্তিত্ব নেই সেখানেও কি পাওয়া যাচ্ছে মাইক্রোবস পাওয়া যাচ্ছে তো এগুলো সব ক্লাস হয়ে গেছে আমি মাইক্রোবস এর আনকমন লিস্ট পড়িয়েছি মাইক্রোবস কি কমন প্লেস কি আছে কোথায় পাওয়া যাচ্ছে মাইক্রোবস এর টাইপ পড়িয়েছি মাইক্রোবস এর হাউস হোল্ডে কি ইউজ আছে হাউস হোল্ড বলতে মাইক্রোবস দ্বারা বাড়িতে সাবেকি জ্ঞান দ্বারা লব্ধ জ্ঞান দ্বারা মাইক্রোবস এর ইউজ করে কি কি তৈরি করা হয় যেমন দুধ থেকে দই তৈরি তাছাড়া পনির তৈরি তাছাড়া তোমার গিয়ে বিভিন্ন ধরনের খাদ্য সামগ্রী যেমন কি ধোসা ঢোকলা ইডলি তাছাড়া ওই পুয়া টাইপের জাতীয় খাদ্যগুলো তাছাড়া টডি এগুলো খাদ্যদ্রব্য যে তৈরি হচ্ছে হাউস হোল্ডের ইউজ মাইক্রোবস এর এটা বুঝিয়েছি আর যেটা পয়েন্ট চলছিল ইন্ডাস্ট্রিয়াল ইউজ অফ মাইক্রোবস মাইক্রোবস এর শিল্প ক্ষেত্রে কি ব্যবহার রয়েছে তো এখানে আমি পড়িয়ে দিয়েছি অলরেডি লেদার ইন্ডাস্ট্রি মানে শিল্প চর্ম শিল্প চর্ম শিল্পে মাইক্রোবস দ্বারা কি করা হয় একটু আমি বাস রিপিট করি তো আমাদের ক্লাস আরো রিকল হয়ে যাবে চর্ম শিল্পে কি হচ্ছে দেখি জুতা চামড়ার ব্যাগ চামড়ার বেল্ট চামড়ার জ্যাকেট যে চর্ম দ্বারা তৈরি হয় এগুলো তৈরি করতে যে প্রসেসিং কাজে মানে প্রসেসিং করার দরুন চামড়া থেকে হেয়ার কে রিমুভ করতে কোনো অ্যানিমালের স্কিন থেকে হেয়ার রিমুভ করতে কোনো অ্যানিমালের স্কিনতে যে ফ্যাট আছে ফ্যাট কে রিমুভ করতে ব্লাড ভেসেলস যে আছে রক্ত জালক গুলো যে আছে ওগুলোকে রিমুভ করতে স্কিন কে টেনিং করতে সমস্ত কিছুতে মাইক্রোবস ব্যবহার হয় আর এখানে কোন কোন মাইক্রোবস ব্যবহার হচ্ছে তাদের নাম আর তাদের কাজ তাদের এনজাইম আমি একটা লিস্টেড করে দিয়েছি তো এটা তো ছিল লেদার ইন্ডাস্ট্রি তাছাড়া বেভারেজ ইন্ডাস্ট্রি যেটাকে অ্যালকোহল ইন্ডাস্ট্রিও বলতে পারি সবথেকে আদি মানে সবথেকে পুরাতন ইন্ডাস্ট্রি যেটা আছে মাইক্রোবস দ্বারা সেটা হচ্ছে বেভারেজ ইন্ডাস্ট্রি মানে অ্যালকোহল দ্বারা তৈরি কোনো কিছু আগে সবথেকে আগে মানুষ মাইক্রোবস এর ব্যবহার দ্বারা কিছু শিখেছে না শিখেছে অ্যালকোহল উৎপাদন করতে শিখেছিল ইথাইল অ্যালকোহল যেটা গ্লুকোজ বা সুক্রোজের সোর্সের মাধ্যমে ফার্মেন্টেশন করিয়ে ওখানে আর্টিফিশিয়ালি কি প্রোডিউস করা যাচ্ছে ইথাইল অ্যালকোহল কে প্রোডিউস করা যাচ্ছে তাছাড়া ফার্মেন্টার মেশিন পড়িয়েছি তোমাদেরকে এছাড়া যেটা চলছিল তোমাদের মেন টপিক সেটা হচ্ছে মেডিসিন ইন্ডাস্ট্রি মানে চিকিৎসা জগতে মাইক্রোবস এর কি ব্যবহার হয়েছে আর এখানে সব থেকে বড় আমূল পরিবর্তন যে মাইক্রোবস দ্বারা হয়েছিল সেটা ছিল অ্যান্টিবায়োটিক ইনভেনশন অ্যান্টিবায়োটিক যে মেডিসিন আছে আজকে কোথায় কোথায় অ্যান্টিবায়োটিক মেডিসিন গুলো যে খাচ্ছ এর যে ইনভেনশন হয়েছে কি থেকে হয়েছে মাইক্রোবস থেকেই হয়েছে যেমন কি এর ইনভেনশন কে করেছে তো এর ইনভেনশন করেছে অ্যালেকজান্ডার ফ্লেমিং ফ্লোরি চেন ইন্ডাস্ট্রিয়াল লেভেলে করেছিল অ্যালেকজান্ডার ফ্লেমিং ওয়ার্ল্ড ওয়ার ফার্স্ট এর পর যখন স্ট্রেপটোকোকাস ব্যাকটেরিয়া নিয়ে তিনি গবেষণা করছিলেন যার ফলে অনেকগুলো সৈন্য
ইনফেকশনের কারণে হাত পা কাটা যুক্ত হয়ে গেছিল তাদেরকে ঠিক করার জন্য, তখন তিনি এই পেনিসিলিয়াম নোটেটাম নামক এক ফাঙ্গি থেকে পেনিসিলিন নামক এক প্রকার কেমিক্যাল ইনভেন্ট করেন, যেটাকে অ্যান্টিবায়োটিক হিসাবে ইউজ করা হয়। তাছাড়া আমি প্রোবায়োটিক বুঝিয়েছি, অ্যান্টিবায়োটিক এর মেকানিজম পড়িয়েছি, অ্যান্টিবায়োটিক কিভাবে ভাঙে, তাছাড়া আমি পড়িয়েছি অ্যান্টিবায়োটিক এর টাইপ নাম কি কি আছে, এগুলো সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। এর আগের দিনকার ক্লাসে আমি পড়াচ্ছিলাম যে কি মেডিসিন ওয়ার্ল্ডে মাইক্রোবস দ্বারা আর কি করা যায়। তো মাইক্রোবস দ্বারা আমি বলেছিলাম যে কি কিছু কিছু এনজাইম প্রোডিউস করা যায়, আর এনজাইম গুলোর আমি এনজাইম গুলোর নাম লিখিয়েছি, কোন মাইক্রোবস থেকে পাওয়া যাচ্ছে আর কি কাজ আছে এটা আমি পড়িয়ে দিয়েছি। আজকে সেটা ক্লাসটাকে একটু আগে নিয়ে যাব। তো এখানে একটু একটা অ্যাসিডের নাম পড়তে হবে, যেটা হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড। নাম লেখো অ্যাসকর্বিক অ্যাসিড, অ্যাসকর্বিক অ্যাসিড, অ্যাসকর্বিক অ্যাসিড। এর সোর্স মনে রাখবা, এর সোর্স হচ্ছে অ্যাজোটোব্যাক্টর, অ্যাজোটোব্যাক্টর সাবজাইলান্স, অ্যাজোটোব্যাক্টর জাইলিয়াম, অ্যাজোটোব্যাক্টর লেখাই হচ্ছে না, অ্যাজোটোব্যাক্টর ব্যাক্টর জাইলিয়াম, জাইলিয়াম ইম্পর্টেন্ট হবে, কারণ পরীক্ষাতে যদি নিটের পরীক্ষাতে কোশ্চেন আসে এরকম করে দিবে, অ্যাসিডের নাম দিয়ে দিবে আর জিজ্ঞেস করবে কোন মাইক্রোবস থেকে এই অ্যাসিড পাওয়া যাচ্ছে। তো আমি এর আগের দিন বলেছি সব থেকে ইম্পর্টেন্ট বা এক্সামিনারের যে প্রিয় অ্যাসিড আছে তার নাম হচ্ছে সাইট্রিক অ্যাসিড, যেটা অ্যাসপারজিলাস থেকে পাওয়া যাচ্ছে। বাকি অ্যাসিড গুলো এক্সামিনারের তত মানে ফেভারিট না, প্রত্যেক বছর সাইট্রিক অ্যাসিডের ইম্পর্টেন্টটা লাগে। দেখি সাইট্রিক অ্যাসিডের সোর্স জিজ্ঞেস করতে পারে, সাইট্রিক অ্যাসিড কি থেকে তৈরি হয়, এর আগের ক্লাসে এগুলো করে দেওয়া আছে, বলে দিয়েছি আমি। তাছাড়া অ্যাসিটিক অ্যাসিড, এটাও আমি বলেছি অ্যাজিডোব্যাক্টর অ্যাসিটি, ঠিক আছে, এগুলো সোর্স আছে। তো এখানে একটু কিছুটা এনজাইমের ব্যাপারে আজকে তোমাদেরকে পড়তে হবে, কারণ কি এর আগের দিন অ্যাসিডের ব্যাপারে পড়িয়ে দিয়েছি, সাইট্রিক অ্যাসিড পড়িয়ে দিয়েছিলাম, তাছাড়া অ্যাসিটিক অ্যাসিড পড়িয়ে দিয়েছি, তারপরে আরো অন্যান্য চার পাঁচটা অ্যাসিডের উৎস সোর্স আমি পড়িয়েছি, কাজ বলেনি। তো কাজ খুবই হালকা আছে আর এটা আসবেও না, সেরকম ইম্পর্টেন্ট নেই। এবার আজকে মনে রাখবো এনজাইমের সারণি উৎসেচক, হেডিং দাও এনজাইমস আর তাদের সোর্স, ঠিক আছে, সোর্স মানে তাদের উৎস, ঠিক আছে, এনজাইমস আর এনজাইমস এর উৎস। তো সব থেকে প্রথমে হচ্ছে প্রোটিয়েজ, এটা তো আর ইম্পর্টেন্ট এনজাইম আছে, প্রোটিয়েজ, প্রোটিয়েজ এনজাইম আছে যার উৎস হচ্ছে এনজাইম, আর তাদের উৎস না সাবস্ট্রেট, এদের সাবস্ট্রেট, সাবস্ট্রেট মানে কার উপর অ্যাক্টিভ আছে, আর এর এক্সাম্পল কি হবে, এর এক্সাম্পল কি হবে, উদাহরণ, ঠিক আছে। তো প্রোটিয়েজ এর সাবস্ট্রেট কি হচ্ছে, প্রোটিন, 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 আর এর এক্সাম্পল কি হচ্ছে, তো এর এক্সাম্পল হচ্ছে যেমন ব্লাড, মিল্ক, ইঙ্ক, এগুলো দাঁতকে কি করতে পারে, শেষ করতে পারে। আসলে এটাকে আমরা এরকমও বলতে পারি, ডিটারজেন্ট ইউজ ইন মাইক্রোবস, মাইক্রোবস ইউজ ইন ইন ডিটারজেন্ট, মানে কাপড় কাচার যে সোডা গুলো আছে সেটাতে দাগ ফাগ যে বের করা হয়, তো আসলে কি ওই কাপড় কাচার সোডাতে এই এনজাইম গুলো এড করে দেওয়া হয়, যার ফলে এই এনজাইম গুলো কি করে ওই দাগটার ওপর, পার্টিকুলার দাগটার ওপর ফাংশন করবে আর ওই দাগটাকে সরিয়ে দিবে। যেমন প্রোটিয়েজ ফাংশন করছে কার কার ওপর, তো ব্লাডের যুক্ত দাগ, দুধ যুক্ত দাগ, কালির কোনো দাগ, এগুলো কাপড় থেকে দূর করতে হেল্প করে,
আর এটা স্পেশালি ফাংশন আছে প্রোটিন সাবস্ট্রেটের উপর, কার উপর? প্রোটিন সাবস্ট্রেটের উপর। এছাড়া লাইপেজ একটা আছে এনজাইম, লাইপেজ আর নাম থেকে বুঝতে পারছো লিপিড, লাইপেজ লিপিড হবে, ঠিক আছে লাইপেজ। আর এর সাবস্ট্রেটের নাম হচ্ছে ট্রাইগ্লিসারাইড, ট্রাইগ্লিসারাইড, ঠিক আছে ট্রাইগ্লিসারাইডস। এর কি হচ্ছে সাবস্ট্রেটের নাম হচ্ছে, আর এর এক্সাম্পল কি হবে তো অর্গ্যানিক ফ্যাটস এন্ড ওয়েলস, অর্গ্যানিক ফ্যাটস। অর্গ্যানিক ফ্যাটস বলতে বোঝায় মানে এমন তৈলাক্ত দ্রব্য যেটা হয়তো জৈব বস্তু থেকে পাওয়া যাচ্ছে, তো অর্গ্যানিক ফ্যাটস, ওয়েল কিছুটা তেল জাতীয় বস্তু, ঠিক আছে। তাছাড়া লিপস্টিকের ওপরও আছে, আর এটা এর ওপরও আছে, ওই নেল পলিশ যেটা হয় এর ওপর ফাংশন করে লাইপেজ, ট্রাইগ্লিসারাইডের ই আছে। তাছাড়া অ্যামাইলেজ আছে, অ্যামাইলেজ আছে, একদম লেখা যাচ্ছে না আজকে, অ্যামাইলেজ আছে। অ্যামাইলেজের সাবস্ট্রেট কি হচ্ছে? স্টার্চ, ঠিক আছে। অ্যামাইলেজ কার উপর ফাংশন করবে? তো স্টার্চের উপর ফাংশন করবে। আর এটা কি হচ্ছে? রাইস, নুডল, কটন এগুলোর উপর কি করবে? ফাংশন করবে। বা এর এক্সাম্পল আছে, আপ দেখো এটা তো কি ছিল, এনজাইমের কথা, কিছু এনজাইম আর তাদের সাবস্ট্রেটের কথা। এবার যেটা আছে দেখি, মাইক্রোবসের ইউজ আরো কিছু কিছু ফিল্ডে হয় মেডিসিন বানানোর ক্ষেত্রে। এখানে একটা মেডিসিন তো সব থেকে ইম্পর্টেন্ট হবে, স্ট্রেপটোকাইনেস দ্বারা তৈরি, ঠিক আছে। একটা উৎসেচক হচ্ছে স্ট্রেপটোকাইনেজ, উৎসেচকের নাম স্ট্রেপটোকাইনেজ, কাইনেজ, এটা এক প্রকার উৎসেচক আছে, ঠিক আছে। স্ট্রেপটোকাইনেজ ব্যাকটেরিয়ার যে সোর্স হচ্ছে, তো স্ট্রেপটোকোকাস, স্ট্রেপটোকোকাস এর সোর্স আছে স্ট্রেপটোকোকাস। আচ্ছা বোর্ডের দিকে বেশি ধ্যান না দিয়ে আমার কথার দিকে ধ্যান দিবা, স্ট্রেপটোকোকাস স্ট্রেপটোকাইনেজ এর সোর্স হবে, ব্যাকটেরিয়া আছে। আর স্ট্রেপটোকোকাস যেটা আছে এর কাজ কি আছে, তো এটা তৈরি কিভাবে হচ্ছে? বাই দ্য মডিফাইড জিনের মাধ্যমে, ঠিক আছে, মডিফাইড জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে। আসলে কি করা হচ্ছে, তোমরা বায়োটেকনোলজিতে পড়বা, কি হচ্ছে যে কি কিছু কিছু ডিএনএ কে কর্তন করে তাদের বৈশিষ্ট্য বা ধর্মকে চেঞ্জ করে এক বিশেষ পদ্ধতিতে বিশেষ বৈশিষ্ট্যযুক্ত ডিএনএ কে তৈরি করা হয়, যেটাকে রিকম্বিনেন্ট ডিএনএ জেনেটিক ইঞ্জিনিয়ারিং ও বলা হয়। এটাকে তোমরা বায়োটেকনোলজিতে পড়েছো বা পড়বা। তো এখানে স্ট্রেপটোকোকাস যে ব্যাকটেরিয়া আছে, এই স্ট্রেপটোকোকাস ব্যাকটেরিয়া বডিতে বিশেষ জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে এক প্রকার এনজাইমকে তৈরি করা হয়, যে এনজাইমের নাম কি আছে? স্ট্রেপটোকাইনেজ এনজাইম। এই স্ট্রেপটোকাইনেজ এনজাইম যে আছে এর ফাংশন খুব ভালো আছে। দেখি আমাদের দেহের কোথাও ব্লাড ভেসেলসে, ঠিক আছে, রক্ত জালকগুলোতে যদি ব্লাড ক্লট হয়ে যায় কোনো কারণে, তো ওই ক্লোড ব্লাড কে দূর করার জন্য এটা ওষুধ হিসাবে ব্যবহার হয়। আসলে কি হয়, কোন একটা ব্যক্তির যখনই আর্টারি বা ভেন্সে রক্তর থোকা যদি জমাট বেঁধে যায় তাহলে কি হবে, রক্তর থোকা জমাট বাঁধতে গেলে ব্যক্তির সঙ্গে সঙ্গে তখনই কি করবে, মারা যাবে। আর এই রক্তের থোকাটা জমলো কিভাবে, কারণ কি কোনো কারণে আর্টারিজ আর ভেনে কি হয়ে যাচ্ছে, আঘাত হচ্ছে, আঘাত হওয়ার ফলে ওখান থেকে ব্লাড গুলো রিলিজ হচ্ছে, আর বা ওখানে ব্লাড গুলো ধাক্কা খেয়ে খেয়ে একটা রক্তের থোকা বানিয়ে নিচ্ছে,
আর রক্তের থোকা খেতে গেলে ওখানে রক্তের সরবরাহটা কি হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। আর রক্তের সরবরাহ বন্ধ হয়ে গেলে মানে কি হার্ট ফেল হওয়ার সম্ভাবনা আছে। তো এটা যাতে না হয় এই কারণে স্ট্রেপটোকাইনেজ এনজাইমের ইনজেকশন দেওয়া হয়, যাতে ওই ক্লটটাকে, ব্লাড ক্লটটাকে কিছু খানিকটা সময়ের জন্য কি করে দেওয়া হয়, ডিজলভ করে দেওয়া হয়, দূর করে দেওয়া হয়। তো এটা ছিল স্ট্রেপটোকাইনেজ এনজাইমের ফাংশন, ঠিক আছে। তাছাড়া একটা এনজাইমের নাম লিখো, সাইক্লোস্পোরিন এ। আমি বলছি একটু তোমরা আজকে লিখেই করো, ঠিক আছে। একটু ইঙ্ক সাপোর্ট করলো না আজকে, ইঙ্ক দেখি ব্যবস্থা করতে হবে। সাইক্লোস্পোরিন এ, এতে একটা পয়েন্ট লিখবা, ইটস আ বায়ো অ্যাক্টিভ মলিকিউল অ্যান্ড ইমিউনো সাপ্রেসিভ এজেন্ট ইন অর্গ্যান ট্রান্সপ্লান্ট পেশেন্ট হেল্পিং বলছি লিখো, প্রথম পয়েন্টটা লিখবা, ইটস আ বায়ো অ্যাক্টিভ মলিকিউল। আর দ্বিতীয় পয়েন্টে লিখবা, অ্যান ইমিউনো সাপ্রেসিভ এজেন্ট ইন অর্গ্যান ট্রান্সপ্লান্ট পেশেন্ট হেল্পিং ইমিউনো সাপ্রেসিভ এজেন্ট ইন অর্গ্যান ট্রান্সপ্লান্ট পেশেন্ট। আর তারপরে থার্ড পয়েন্টে লিখবা, প্রডিউস বাই দা ফাঙ্গাস ট্রাইকোডার্মা পলি স্পোরাম ট্রাইকোডার্মা পলি স্পোরাম। দেখো এটাকে একটু বুঝে নাও, সাইক্লোস্পোরিন এ কে বুঝে নাও। একটা কি হচ্ছে, বায়োমলিকিউল আর বায়ো অ্যাক্টিভ মলিকিউল আছে, একটু কথাটা বুঝবা, ঠিক আছে। কথা হচ্ছে যে কি এমন এনজাইম, যে এনজাইম আমাদের দেহে যদি কোনো ব্যক্তি অর্গ্যান ফেলিয়ারের জন্য মরতে যায়, যেমন কি কিডনি ফেল হতে পারে, তাছাড়া লিভার ফেল হতে পারে, সেই ক্ষেত্রে লিভার ফেল বা কিডনি ফেল পার্সনদের অর্গ্যানকে ট্রান্সপ্লান্ট করা হয় অন্য কোনো একটা ব্যক্তির অর্গ্যান দ্বারা। তো ওই অর্গ্যান ট্রান্সপ্লান্টে হেল্প কিভাবে হচ্ছে, দেখো আমি তোমাদের ক্লাস ইলেভেনে বুঝিয়েছিলাম যে আমাদের দেহের কোষের মধ্যে এক বিশেষ প্রকারের আইডেন্টিফাই প্রোটিন পাওয়া যায়, যে প্রোটিনটা নিজের কোষগুলোকে চিনতে পারে। আমাদের কোষের মধ্যে, একটা ক্লাস ইলেভেন এর সেল বায়োলজিতে তোমরা পড়বা বা বুঝবা, আমাদের দেহের কোষের মধ্যে এমন একটা বৈশিষ্ট্য আছে যা নিজের কোষগুলোকেও চিনতে পারবে। আর নিজের কোষগুলোকে চিনার এই ক্ষমতা আছে, আর যদি কোনো ব্যক্তির কিডনি ট্রান্সপ্লান্ট হচ্ছে তো ওখানে কিডনির যে সেল, ওর বডির যে সেল, দুটো তো সেম নেই। আমার বডির সেল যখন ওই কিডনিটাকে দেখবে তো বলবে যে কি বাইরের লোক চলে এসছে, আমার বডির সেল তো নেই, মানে ও ভাববে যে কি বাইরের কোনো চোর ঢুকছে বডিতে। আর চোরকে প্রতিহত করার জন্য তোমরা জানছো অ্যান্টিবডি আছে, তখন অ্যান্টিবডিগুলো অ্যাক্টিভ হয়ে যাবে সব ওই কিডনিটাকে নষ্ট করার জন্য। আর দেখো একটা কি অর্গ্যান ট্রান্সপ্লান্ট হয়তো 20 লাখ 25 লাখ 30 লাখ টাকা খরচ হচ্ছে, আর তোমার বডি উঠে পড়ে লেগে যে কিডনিকে মারবেই, নষ্ট করবেই। আর যদি কিডনিকে নষ্ট করে দেয় তাহলে সব টাকা বরবাদ। তো এই ক্ষেত্রে কি করা হয়, এই মেডিসিনটা দেওয়া হয়। এই মেডিসিনটা কি করে, ওই ব্যক্তির যে ইমিউনিটি আছে, অ্যান্টিবডি, ওদেরকে লো করে দিবে, ডাউন করে দিবে। আর ডাউন করে দিতে গেলে ওই যে অর্গ্যানটা আছে ওটা বেশি একটা নির্দিষ্ট সময়কাল ধরে থাকবে, আর তারপর ও আস্তে আস্তে ওই কোষের মতন নেচার নিয়ে নিবে, তারপর ওই মেডিসিনটা আর ওই ব্যক্তিকে দেওয়া হবে না অ্যাডজাস্ট করা পর্যন্ত। তো এই ক্ষেত্রে আবার প্রশ্ন উঠে, অনেকেও বলে যে কি স্যার এই মেডিসিন যখন খাবে তো ওর বডিতে অ্যান্টিবডি তো কমে যাবে,
তাহলে অন্য কোনো ব্যাকটেরিয়া বা ভাইরাস বা আর কিছু তো ওকে অ্যাটাক করে নিবে, তাহলে তো নষ্ট হয়ে যেতে পারে, ও তাড়াতাড়ি অসুস্থ হয়ে যেতে পারে। তো এই ক্ষেত্রে খুবই মানে ব্যক্তি বা পেশেন্টটাকে খুব একটা লং টার্ম পর্যন্ত ঘরে রাখা হয়, আইসোলেশন করে, আবার ওই ব্যক্তিটাকে বারবার বিভিন্ন ধরনের আর্টিফিশিয়াল ইমিউনিটি জাগানোর জন্য ওষুধগুলো প্রোভাইড করা হয়, যেটা ওই কিডনিটাকে বা ট্রান্সপ্লান্টেড অর্গেনটাকে যাতে নষ্ট না করতে পারে। হয়েছে, বুঝে গেছো? তাহলে এটা কি আছে, তাহলে এগুলো মেডিসিন আছে যেটা মাইক্রোবস থেকে আমরা কি করছি পাচ্ছি। নেক্সট লিখো, স্টেটিনস। নেক্সট লিখবা স্টেটিনস, এর পয়েন্ট গুলো লিখো। প্রডিউস বাই দা ইস্ট মোনাসকাস পারপিউরাস, মোনাসকাস পারপিউরাস, তুই লিখছিস না, মোনাসকাস পারপিউরাস। আর এর ফাংশন লিখবা হেল্পিং হেল্পিং অ্যাক্ট লাইক লোয়ারিং এজেন্ট, লোয়ারিং এজেন্ট অফ ব্লাড কোলেস্টেরল, অফ ব্লাড কোলেস্টেরল। দেখো আমি এটা একটু বুঝে নাও, আমাদের দেহের মধ্যে কি রয়েছে, আমরা ডেলি লিপিড বা ফ্যাট জাতীয় খাবার গুলো খাই, তো লিপিড বা ফ্যাট জাতীয় খাবার গুলো আসলে আমাদের বডিতে কোলেস্টেরলকে হাই করছে। তো কোলেস্টেরল দুই রকমের হয়, একটা ব্যাড কোলেস্টেরল, একটা হচ্ছে গুড কোলেস্টেরল। তো গুড কোলেস্টেরল তোমার বডির কিছুটা স্টেরয়েড হরমোনকে তৈরি করবে, এনজাইম গুলোকে তৈরি করবে, কিন্তু ব্যাড কোলেস্টেরল কি হবে, রক্তের যে মানে জালক গুলো আছে রক্তের জালকে ওয়াল হিসাবে বসে যাবে, এর ফলে রক্তর যে প্রবাহের রাস্তাটা আছে ছোট হয়ে যাবে, সংকোচন হয়ে যাবে, এর ফলেও এক সময় ধাক্কা খেতে খেতে হার্ট ব্লকেজ হয়ে ব্যক্তি মারা যেতে পারে। এই ক্ষেত্রে কি করা হয়, স্টেটিন যেটা লিখালাম তোমাদেরকে, স্টেনিন, ঠিক আছে, এই স্টেনিন দেওয়া হয় যাতে ওর বেড কোলেস্টেরল গুলোকে কেটে কেটে, স্টেটিন দেওয়া হয়, ঠিক আছে, এই বেড কোলেস্টেরল স্টেটিন বেড কোলেস্টেরল কে ডিসলভ করে দেহ থেকে কি করে দিবে, বের করে দিবে। এই কারণে এটা মার্কেটে পাওয়া যায় এট্রোভা স্টেটিন রূপে, ঠিক আছে। তাহলে এর অ্যাকচুয়াল ফাংশন কি আছে বাস মনে রাখবা, কোথা থেকে পাওয়া যাচ্ছে আর কাজ কি আছে। তো এটা অ্যাকচুয়াল ফাংশন কি করছে, যে বডিতে ব্যাড কোলেস্টেরল যার জন্য হার্ট ব্লকেজ হতে পারে সেটাকে কি করে দিচ্ছে, রিমুভ করে দিচ্ছে এই স্টেটিন। তাহলে এখান অব্দি ছিল মাইক্রোবিয়াল ইউজ ইন মেডিসিন ওয়ার্ল্ড। মেডিসিন ওয়ার্ল্ড আজকে একদম কমপ্লিটলি শেষ, আর কোনো কিছু নেই। এরপরে যেটা আমি পড়াবো তোমাদেরকে, সুয়েজ ট্রিটমেন্ট, মানে ওয়াটারকে পিউরিফাইড করতে মাইক্রোবসের কি ব্যবহার রয়েছে, এনার্জির সোর্স হিসাবে মাইক্রোবস কি ইউজ করে বা মাইক্রোবসের কি ব্যবহার রয়েছে, আর একটা পড়বো আমরা যে মাইক্রোবস দ্বারা কিভাবে পেস্টকে প্রতিহত করা যায়। আজকে এগুলো পড়িয়ে দিতাম যদি ইং প্রপারলি ফাংশন করতো, তো আজকে সুয়েজ ট্রিটমেন্ট পুরো কমপ্লিট করে দিতাম। তো তোমরা আজকেও এটা ভিডিও জাস্ট ট্রায়াল হিসাবে নাও, ঠিক আছে, তো ক্লাস করো আর রেসপন্স দিবা তোমরা, ভালো করে ক্লাস করো। থ্যাংক ইউ, থ্যাংকস আ লট।